আজকে ক্লাস সেভেনের আমরা নিউটনের গতিসূত্র আমরা পড়েছি এর আগে আমরা দেখেছি নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র আমরা পড়েছি আজকে আমরা পড়ব নিউটনের তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র কি বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে তাহলে আমরা এই তৃতীয় সূত্র পড়তে গিয়ে আমরা দেখছি যে একটা আছে ক্রিয়া আর একটা আছে প্রতিক্রিয়া তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া জিনিসটা কি। তাহলে ক্রিয়া বলতে বোঝায় আমি ধরো কোনো একটা জায়গায় যদি বল প্রয়োগ করি অর্থাৎ কোনো জায়গায় যদি আমি ধরো একটা আমি দেওয়ালে ধাক্কা দিচ্ছি এই আমি যে ধাক্কা দিলাম এটাকে বলবো ক্রিয়া বিপরীতে দেওয়াল কি করবে আমি যত পরিমাণ বল প্রয়োগ করেছি দেওয়ালও কি করবে সেই পরিমাণ আমার পর বল প্রয়োগ করবে তাহলে এটাকে বলছে ক্রিয়া অর্থাৎ আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা ক্রিয়া এবং দেওয়াল আমার পর যে বল প্রয়োগ করলো সেটাকে কী বলবো প্রতিক্রিয়া আমি দেখো আমি যে মুখে বল প্রয়োগ করেছি দেওয়াল কী বলেছে তার উল্টো দিকে বল প্রয়োগ করেছে তাই আমারটা বিপক্ষে অর্থাৎ আমার বিপরীত দিয়ে দেওয়াল কিন্তু আমার পর বল প্রয়োগ করছে সেই জন্য বলছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে এই সূত্রটা আরও আমরা ভালো মতো বুঝতে পারবো যদি আমরা উদাহরণ দিয়ে দেখি তোমরা নিশ্চয় যখন নৌকা থেকে ধরো তোমরা সবাই নৌকাতে চেপেছ যখন নৌকা থেকে যখন আমরা নামবো দেখো একটা বাচ্চা নৌকা থেকে দেখো ডাঙ্গায় নামছে তাহলে প্রথমে বা এই বালকটা কি করবে ওই নৌকার ওপর একটা বল প্রয়োগ করবে এবং নৌকা কি করবে এর ওপর অর্থাৎ ওই বালকের ওপর একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে যার ফলে বালকটা কি ডাঙায় আসবে এবং নৌকাটা কি হবে কিছুটা পিছন দিকে সরে যাবে এটা হলো প্রথম এবং দ্বিতীয় দেখো উদাহরণ দেওয়া আছে যখন কোনো গোলা থেকে বা কোন কামান থেকে যখন আমরা গোলা ছাড়ি তখন কামানটা পিছন পিছন দিকে কী হয় কিছুটা সরে আসে অর্থাৎ যখন কামান থেকে গলি ছোড়া হবে তখন ওই কামান কী করবে ওই গুলির উপর একটা বল প্রয়োগ করবে অনুরূপভাবে গুলিও কী করবে ওই কামানের উপর একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে যার জন্য কামানটা কি হয় পিছন দিকে কিছুটা সরে আসে এবং গুলিটা কী হয় সামনের দিকে যায় তাহলে দেখো একটা পাখি যখন আকাশে ওড়ে তখন কিভাবে ওড়ে তাহলে দেখো যখন আকাশে যখন পাখিরা অর্থাৎ বাতাসে যখন পাখিরা উড়ে বেড়ায় তখন পাখিরা কি করে বাতাসের ওপর একটা বল প্রয়োগ করে অনুরূপভাবে বাতাসও কী করে ওই পাখির ওপর একটা সমান সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার ফলে পাখিটা কি বাতাসে খুব সুন্দরভাবে কিন্তু উড়ে বেড়াতে পারে এবার তোমাকে প্রশ্ন করল তাহলে কি পাখিরা বায়ু স্থানে কি উঠতে পারবে তখন উত্তর হবে না কেন কারণ পাখি যে বল প্রয়োগ করবে তাহলে পাখির ডানার ওপরে একটা কি সমান ও বিপরীতমুখী বল প্রতিক্রিয়া দরকার কারণ এই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের জন্যই পাখিটা কি আকাশে উঠতে পারছে কিন্তু বায়ু স্থানে যেহেতু কোনো প্রতিক্রিয়া বল থাকবে না তাই পাখিরা কি শূন্য স্থানে উঠতে পারবে না তাহলে এইরকম যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো তোমরা কিন্তু করে রেখো বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাবে তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাকে বলে পড়ে রাখবে এবার আমরা যেটা পড়ব হলো সেটা হলো শক্তি অর্থাৎ আমরা যে কাজ করছি ঠিক আছে তাহলে এই কাজ করার সমর্থ থেকে আমরা কী বলবো শক্তি তাহলে এই কাজ জিনিসটা কি বা কার্য জিনিসটা কি আমরা দেখব ধরো এইখানে একটা বস্তু আছে এই বস্তুর উপর তুমি কী করলে একটা বল প্রয়োগ করলে তাহলে এই বস্তুটা হবে এই অবস্থান থেকে বি অবস্থান আসবে অর্থাৎ এখান থেকে এখানে এলো অর্থাৎ বস্তুটা যদি স্মরণ অর্থাৎ বস্তুটা যদি স্মরণ হয় অর্থাৎ কোন বস্তুর ওপর যদি বল প্রয়োগ করে ওই বস্তু যদি স্মরণ হয় অর্থাৎ এই স্থান থেকে যদি বি স্থানে আসে অর্থাৎ এই অবস্থান থেকে কোন বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুটা বি অবস্থানে এলো তাহলে এই যে স্মরণ হলো অর্থাৎ বল প্রয়োগ করার ফলে একটা বস্তু এ থেকে বিতে এলো তাহলে এটা আমরা কি বলবো কার্য তাহলে কার্যের যে কি ওয়ার্ক তাহলে ডাব্লু সমান সমান আমরা কী বলতে পারি এফ ফিলিং বলের যে কি এফ এবং স্মরণটাকে যদি আমি ডি বলি তাহলে কী হবে এফ ইন্টু ডি অর্থাৎ ওয়ার্ক মানে প্রযুক্ত বল এবং স্মরণ এদের গুণফলই হবে কি তোমার কার্য ধরো কোনো একটা বস্তুর ওপর যদি আমি বল প্রয়োগ করি বল প্রয়োগ করার পর যদি ওই বস্তু যদি স্মরণ না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কার্য কত হবে শূন্য হবে ধরো তোমাকে তোমার বাবা বলল যে এই দেওয়ালটাকে এখান থেকে সরাতে হবে তুমি সারাদিন ধরো বল প্রয়োগ করলে বল প্রয়োগ করার পর দেখলে যে দলের এক বিন্দু পর্যন্ত স্মরণ হয়নি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি কোনো কাজ করলে না অর্থাৎ বিজ্ঞানের ভাষায় তোমার কার্যটা কি শূন্য তোমার শুধু কী হলো সারাদিন দৈহিক পরিশ্রম করাই হয়েছে এবার আমরা তাহলে আমরা কার্য সমান সমান কে দেখলাম ডাব্লু সমান সমান এফ ইন্টু ডি তাহলে এবার আমাকে কি করতে হবে এই কার্যের যে এশাই এবং সি যে একক সেগুলো তৈরি করতে হবে তাহলে আমরা জানি এ মানে বল তাহলে বলের এশা একক কি নিউটন এবং সিজেস একক কি ডাইন এবং স্মরণের কি আছে মিটার এবং কি আছে সেন্টিমিটার তাহলে আমরা দেখলাম যে ডাব্লু সমান সমান এফ ইন্টু ডি তাহলে এসা একক কী হবে তাহলে নিউটন ইন্টুগত এই মিটার তাহলে এসা একক আমাদের হয়ে গেল তাহলে এইটাকে আমরা কি বলছি জুল অর্থাৎ নিউটন ইন্টু মিটার এটাকে সংক্ষেপ আমরা কি বলছি জুল অর্থাৎ কাজের একক যেটা পেলাম সেটা জুল তাহলে এক জুল কাকে বলবো তাহলে আমরা কি বলেছিলাম যে এখান থেকে অর্থাৎ এই যে সমীকরণটা পেলাম তাহলে এই সমীকরণ থেকে আমাকে কি করতে হবে আমার এই জুলের ডেফিনেশানটা তৈরি করতে হবে তাহলে জুল কাকে বলে তাহলে এক নিউটন বল প্রয়োগ করে যদি এক মিটার স্মরণ হয় তবে তাকে আমরা কে বলব ওয়ান জুল আবার বলি কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগ করে যদি এক মিটার স্মরণ হয় তাহলে তাকে আমরা কে বলবো জুল তাহলে এইটা দেখলাম আমরা এসআই পদ্ধতিতে কি এসআই পদ্ধতিতে আমরা দেখলাম জুল তাহলে সিজে কী হবে তাহলে আমরা শুনে দেখেছিলাম ডাব্লু সমান সমান কত এফ ইন্টু ডি তাহলে আমরা এবার বের করব কি সিজিএসে তাহলে এটা কি হবে ডাইন কত সেমি তাহলে এইটাকে আমরা কি বলবো আর্ক এটাকে আমরা কী বলবো অর্থাৎ কাজের যে সিজিএস একক সেটা কি বলবো আর্ক তাহলে আর্ক কাকে বলবো তাহলে কোনো বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করে যদি ওই বস্তুর স্মরণ এক সেন্টিমিটার হয় তবে তাকে আমরা কি বলবো এক আর্ক তাহলে আমরা দেখলাম যে এসআই পদ্ধতিতে কাজের একক জুল এবং সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্ক আমরা দেখলাম তাহলে এইটুকুই তোমাদের আছে এইটুকুটাই ভালো করে তোমরা দেখবে এইবার আমরা যে চ্যাপ্টারটা আরম্ভ করবো সেটা হলো তোমার পড়া মানু অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করবো পরমাণু তাহলে পরমাণু বলতে আমরা কী বুঝি পরমাণু বলতে আমরা বুঝি পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা সেটাকে আমরা কী বলবো পরামাণু অর্থাৎ একটা পদার্থকে যদি আমি ভাঙতে 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 যখন আর পদার্থটাকে ভাঙা যাবে না অর্থাৎ ওই পদার্থের সব থেকে যে ছোটতম কণা সেই কণাটাকে আমরা কি বলবো পরামাণু তাহলে ওই যে কণাটা আমি পেলাম তাহলে ওই কণার মধ্যে ওই পদার্থের কিন্তু সমস্ত গুণ তোমাদের কিন্তু বজায় থাকবে এবং ওই কণাটা কি করবে তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে সেই কণা কি আমরা কী বলবো পরামাণু আর এই পরামাণুকে আমরা সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে আমরা কি বলব চিহ্ন তাহলে আমরা পরমাণুকে যদি সংক্ষেপে প্রকাশ করি তাহলে সেই সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিটাকে আমরা কি বলছি চিহ্ন যেমন দেখো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনটা কি একটা পরমাণু তাহলে দেখো হাইড্রোজেনের ইংরেজি কি প্রথম অক্ষর কি এইচ আছে তাই আমরা হাইড্রোজেনকে এইচ দ্বারা চিহ্নিত করব। যেমন দেখো কার্বন কার্বনের প্রথম অক্ষর কি সি তাই সেটাকে আমরা সি দিয়ে চিহ্নিত করব যেমন সালফার এস নাইট্রোজেন এন অক্সিজেন ও ঠিক আছে এই যে তোমার বিভিন্ন মৌলের যে পরমাণুগুলো আছে সেই পরমাণু যে চিহ্ন সেই চিহ্নগুলো কিন্তু আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে যেমন অক্সিজেন বোরন ক্লোরিন ক্রোমিয়াম হেলিয়াম ব্রোমিন অ্যালুমিনিয়াম নিকেল সিলিকন জিঙ্ক এখানে টিন পারদ সোডিয়াম পটাশিয়াম তামা লোহা রূপা সোনা এতগুলো মলের যে পরমাণু আছে সেই পরমাণুগুলো কিন্তু আমাদের ভালো মতো মনে রাখতে হবে কারণ যখন আমরা এর উঁচু ক্লাসে যাব তখন এই পরমাণুগুলো কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে এবং এগুলো আমাদের যে কেমিস্ট্রি পার্ট বলে যে আমরা পরবর্তীকালে পড়বো সেইখানে কিন্তু তোমার এগুলো লাগবে তাই এই মৌলের বিভিন্ন যে পরমাণুর যে চিহ্ন সেই চিহ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে তাহলে আজকে এত পর্যন্ত থাকল এগুলো ভালো করে পড়বে পরবর্তী পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব।